বাথরুম থেকে বেরিয়ে হচ্ছে এখানে বিরাজ করতেছিল আমাদের কলতলায় উপরে, আর উনি হচ্ছে আমার ভাসুর, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওই একটা এত বড় ভুজালি নিয়ে গিয়ে হচ্ছে পটাপট হচ্ছে আমার শাশুড়িকে কোপ বসাতে লেগেছে, আর আমাদের ভিতর দিয়ে ছিটকে নিয়ে দিয়ে দিয়েছিল। মাকে প্রায় মারত ধরে ধরে এমনি বিনা কারণে, বলতো এই আমার হচ্ছে জামা পাচ্ছি না, এই চুরি করেছে, এই বলতো দাড়ি কাটা বিলেট পাচ্ছি না, চুরি করেছে, এইসব বলে মিথ্যা করে করে যা তা নিয়ে ছুটনো করে গায়ে হাত দিত। আমার ভাসুরে, আমার ভাসুরের নাম কল্যাণ সাহা। সবারই প্রতি, আমাদের প্রতি অত্যাচার করে, আমাদেরকেও গালাগালি দেয়, যা তা বলে, খিস্তি খামারি দেয় আমাকে। উনি কি করেন? কিছু জুতোর দোকানে কাজ করে। আচ্ছা, আর উনি কি বিবাহিত? না। আচ্ছা, উনার বয়স কত? কো দাদার বয়স 40 বছর হবে। আচ্ছা, এমনি কি প্রায় দিনই কি অশান্তি গন্ডগোল লেগে থাকে, তাই তো? হ্যাঁ, মাকে মারতো, অত্যাচার করতো আমার ছেলেকে, আমাকে, সবাইকে, সবাইকে আলাদা। ছটার সময় সকাল সকাল ছটায়। আপনি কে হন? আমি বৌমা হই। আপনার নাম? ঝুম্পা সাহা। ঘটনাটা হয়েছিল এই বাড়িতে, আমরা দুই ভাই, মা থাকে আর আমার বউ ছেলে, তা আমি দোতলায়, উপরে বউ ছেলে আমি থাকি, আর নিচতলায় মা আর আমার দাদা থাকে। তা আমার মা দাদা থাকে, আমি মাকে খাবার দাবার টাকা পয়সা দিতাম, মা দাদা থাকতো, মা দাদাকে খাওয়াতো, তা ও একটু ড্রিঙ্কস ফিঙ্কস করতো, গ্যাজা ফেজা খেতো, বন্ধুবান্ধবের সঙ্গে মিশতো। তা কদিন ধরে মাকে প্রচণ্ড অত্যাচার করছিল, তা মাকে আমি দুদিন হলো উপরে নিয়ে গিয়েছি, তা দুদিন হলো উপরে নিয়ে গিয়েছি। আমি ভোর 4টের সময় আমি অ্যাম্বুলেন্স চালাই, আমি ভোরবেলায় একটা ভাড়ায় বেরিয়ে যাচ্ছি, 4টের সময় বেরিয়ে গিয়েছি, 5:30 6টার সময় শুনতে পাই আমার মাকে আমার দাদা কোপ করেছে, কোপ করে মেরে ফেলে দিয়েছে। কী কারণে কোপটা করলো? কী কারণে? কিছু কোনো কারণ নেই, কিছু না, কোনো কারণ নেই, কিছু না, ঠিক আছে। সম্পত্তি নিয়ে কি কোনো গন্ডগোল? সম্পত্তি না, এই বাড়িটা দেখছেন, এই বাড়িটা মায়ের নামে বাড়ি, কাউকে দিইনি, মা ভাইকেও দিইনি, দাদাকেও দিইনি, কোনো সম্পত্তি নেই, আর এই সম্পত্তি যা আছে সব আমি করেছি, কিছু নেই, আমার বাবা মার কিছু ছিল না। আর ঘটনা হচ্ছে, আমার এই পাশে কাকা জ্যাঠারা সব থাকে এখানে, সব পাশে কাকা জ্যাঠা ছেলে পেলে সব, তা আমি ভোরবেলায় কাকার জ্যাঠা ছেলে পেলেদের খবর দিই আমার মাকে বাঁচাও, দিয়ে ছেলে পেলে গিয়ে একটা ট্রলি করে পাশে হসপিটালে নিয়ে গিয়েছে, মা এখানে স্পট। কোথায় মেরেছে? মাকে হাতে কোপ পড়েছে, গলায় কোপ পড়েছে, মাজায় কোপ পড়েছে। কী দিয়ে মেরেছে? কেটে কোপ পড়েছে ভুজালি দিয়ে। আচ্ছা আচ্ছা, তা আমি চাই ওর জানি কঠিন শাস্তি হয়, নিজের মাটাকে মেরে ফেলে দিল বিনা অন্যায়, জানি কঠিন শাস্তি হয়, আমি একটাই চাই। আপনি ছেলে? আমি ছেলে, আমি ছোট ছেলে। আপনার নাম? আমার নাম কুনাল সাহা। ক ভাই আপনারা? আমরা দুই ভাই। ও জানি চরম শাস্তি পাই, নিরীহ মাটাকে মেরে ফেলে দিল বিনা অন্যায়, মাটাকে খেতে দিত না, আমি উপরে নিয়ে গিয়েছিলাম, মাটাকে খেতে দিত না, ঠিক আছে, আমি কোনো কথা বলিনি, ঠিক আছে, ও এইভাবে নিশ্চিন্তভাবে মাটা ওর ঠিক হয়নি। আছে দেখো এখানে, না ওই উপরে আছে। আচ্ছা, ভালো থাকি। আচ্ছা, ভালো থাকি। শিওর শিওর।